হে গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম, ওই ঘরের বিছনা তো মাই তুলে ফেলেছি আজকে ফটাফট, বাট এই ঘরের বিছনা এখনো তোলা হয়নি, তো এখন এটাকে তুলে নিব। রিয়া গেছে বাথরুমে, ও আসলে আমরা দুজন একসাথে তুলবো, তাহলে একটু ফটাফট হয়ে যায়। আমিও ব্রাশ টাশ করে চলে এসেছি, মানে ফ্রেশ হয়ে গেছি, ও ফ্রেশ হতে গেছে, তো ওর জন্য ওয়েট করছি। ঘুম থেকে উঠি, সবার ফার্স্টে জানলাটা খুলে দিই। জানলাটা খুলে দিলে মানে দুটো জানলা যদি খোলা থাকে তাহলে মানে ঘরটা বেশি মানে মানে ঝলমল করছে, আর তাহলে আমাদের এনার্জি পাওয়া যায় যে কোনো কাজে। তো জানলাটা খোলা হয়ে গেছে, এখন এগুলো সমস্তটা উঠিয়ে ফেলবো। যেদিন থেকে বললাম মারাত্মক গরমে ঘুম আসছে না, সেদিন থেকে যা সত্যি দেখ মানে রোদটা কতটা কমে গেছে। একদমই রোদ নেই বললেই চলে, কালকে তো সারাদিন মানে হালকা হালকা রোদ আর প্রচণ্ড হাওয়া, আজকেও দেখি সেমই। কিন্তু দেখ নর্মালি কিন্তু একেবারে কড়া এদিকে একটা রোদের মানে ইসে ঢোকে, ঝলক ঢোক মানে কি বলে ঝলক বলছি কি মানে ভাঙার, মানে আমি সকালে উঠি তারপরেও মানে গরমের সাথে উঠি ভাব সিরিয়াসলি। আর লাস্ট দুদিন ধরে কিন্তু সেটা হওয়া বাদ হয়ে গেছে। ভালোই দিদি, এরকম বলতে থাকবো। তো মনে আছে ঠান্ডার সময় যখন ভাবি যে কম্বল উঠাবো এবার গরম পড়ে গেল, বাস তখনই ঠান্ডা পড়ে যায়। ঠিকই বলছিস, আমাদের বলার উপরে সব ডিপেন্ড করে আর কোনো কিছু না, বুঝলি। হ্যাঁ, প্রতিদিনই একই জায়গায় গন্ডগোল হতে থাকে, বুঝলি। হয়ে গেল, করে ফেল না এই একটা জিনিস। তুই 14 বার করে করে একবার ডান দিক দিয়ে করিস, একবার বাঁ দিক দিয়ে করিস, হয়ে গেছে তো। সাধারণ কম্বল গুছোতে পারে না, না না পারি, মুন্ডু মোটা। তোকে দেখে ছোটবেলায় রেগে গেলে বলতাম মুন্ডু মোটা, রাগের চোটে মাথাও বলতাম না শুধু মুন্ডু বলতাম। পারিস না তাও কেন করতে হয় রে তোর এগুলো? পারিস না, তুই প্রতিদিন গন্ডগোল করিস, তাও আমি করবো, আমি করবো মানে পারি। এই দিকটা না একটু খুলে গেছে, তো ওটাকে মিল করতে গিয়ে আমার কারো খুলে না, যারা পারে তাদের খুলবে না, তুই পারিস না জন্য তোর খুলে যায়, বুঝলি। এটাই আমি বলতে যাচ্ছি, পারি মানবো না যা। তো চাও করা কমপ্লিট, এটা মা করেছে, আমাকে বললো আনতে, তো তার জন্য আমি এনে দিলাম, বুঝলে। আজকে মাই ফটাফট চা বানিয়ে ফেলেছে, ঠিক আছে। আমি জল আর বিস্কুটগুলো নিয়ে আসছি। হ্যাঁ, ওগুলো নিয়ে আসো মা, আসো। ও মা, জানো আমি আজকে কি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি? আমি তো দুধ চা খাই না, লাস্ট 2-3 বছর হয়ে গেল। হলো চায়ের দোকানে গিয়ে দুধ চা খাচ্ছি বসে, লাস্টে আমার ভয় পা মানে বাড়িতে এসে ভয় পেয়েছি যে আমার হলো অ্যাসিডিটি হয়ে গেল নাকি। তারপর আমি কী করেছি, গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। কি অদ্ভুত স্বপ্ন, মানে লেটেস্ট কেস, হয়তো আমার খাওয়ার ক্রেভিং হচ্ছিলো নাকি ঘুমের চোখে, হতেও পারে, খেয়ে নিয়েছি নিজেরই। আমার অবাক লাগছে, এখানে লাল চা থেকে আমার ফট করে কথাটা মনে পড়লো যে আমি সারাটা রাত এই স্বপ্ন দেখেছি। তো মা আমার ওষুধ বের করে নিয়েছে, বুনু এখানে বিস্কুট ডিভাইড করছে, ভেঙে শেষ, ভেঙে এক শেষ, বাহ, ঝুড়ি বাজা হয়ে গেছে, বিস্কুট ভেঙে ঝুড়ি বাজা, আজকে ঝুড়ি বাজাই খেতে হবে। এই বিস্কুটটা টেস্টি বাট এত বেশি ভেঙে ভেঙে যায়। যেই চা খাওয়া কমপ্লিট, সাথে সাথে রিয়া বলছে যে ওর ওয়ার্কআউট করতে ইচ্ছা করছে না, চল আজকে একটু ফাঁকি মারি, আজকে ফাঁকি মারার মতনই দিনটা, একটু ঘুমি ঘুমি করি। ঘুমি ঘুমি মানে কি সেটাও বল, মানে একটু ঘোরাফেরাও করি, এটা মানে এটা ওটা করি, কিন্তু ওয়ার্কআউট করবো না আজকে, ইচ্ছে হচ্ছে না, বডিটা ঢ্যামঢ্যামা হয়ে গেছে। আমারও তাই, ঘুম ঘুম পাচ্ছে, ঘুম থেকে উঠি হলে ঘুম পাচ্ছে। মিষ্টি ছিল নাকি না সেটার জন্য না, মানে কি জানি না, মানে টায়ারিং ব্যাপারটাই কালকের মানে বেশি দৌড়াদৌড়ি হয়ে গেছে তো কাটেনি। তুই হয়ে একদম জড়সড় হয়ে বসেছিস, ঠান্ডায় কাঁপছি, এরকম দিকে এরকম লাগছে। চায়ের কাপটা এখানেই পড়ে রয়েছে, এটাকে কে নেবে দিদিমণি, একটু নিয়ে যাও, আমি ভিডিওগুলো আপলোড করে ফেলি, ঠিক আছে। আবনু, বেডের মধ্যে দুনিয়ার হলো বিস্কুটের গুঁড়া পড়ে আছে, আর তুই ওভাবে ঘর ঝাড়া শুরু করলি, এই তোর বুদ্ধি? আগে তো বেডটা ঝাড়তে হতো, আমি এর জন্য বললাম আমি করি, তো আগে আগে পাকামি, দিদি আমি করছি আমি করছি, তারপর পড়তে বসতে হবে। আরে তুই জানি তোর পড়তে বসতে হবে, আমি কি করবো বলতো, বেডশিটটাকে ভালো করে তুলবো, তুলে বাইরে গিয়ে একবার ঝেড়ে ফেলে দিবো। বেশি খাটনি হয়ে গেল না, আগে যদি সবাই নর্মাল মানুষরা আগে বিছনা ঝাড়ে তারপর হলো ঘর ঝাড়ে, বুঝলি তো। হ্যাঁ, দুনিয়ার উল্টা পাল্টা কাজ করে তাহলে। হ্যাঁ, আগে বেডটা ঝেড়ে নিয়ে তারপর ওটা কর, যা নিয়ে আয়, দাঁড়া আমি ঝাড়ু দিবো। হ্যাঁ, এনিন আঙ্গুল কেটে যায় কাণ্ড করিস না, বুঝলাম কিন্তু আজ পর্যন্ত কোথাও শুনিনি বই দিয়ে করে আঙ্গুল কেটে যায়।
রিয়া বলছি কি, তুমি একটু ওই ঘরে গিয়ে পড়বা? কারণ হলো ওই ঘরটা ফাঁকাই আছে, কারণ হলো আমি এখানে ওয়ার্কআউট করবো, বিকজ আমার হলো ভালোই লাগছে না ওয়ার্কআউট ছাড়া, আমার একদম মানে বোরিং লাগে, ঘুম ঘুমো পাচ্ছে। আমার প্রচন্ড গরম লাগছে, তো তাই হচ্ছে এখন স্নানই করে নেবো। তাহলে 1 hour তো ব্যাপার, আমি তাহলে একটু ওয়ার্কআউটটা করে নিই, তারপর 1 ঘন্টা পরে স্নান করে নিলে কি? তারপরে তাহলে ঠিক আছে, আমি ভাবছি তুই পড়ছিস জন্য করবি না নাকি? না, আমি আমার অ্যাকচুয়ালি হয়ে গেছিলো, লাস্ট ইয়ারে ডিভিশন করছিলাম, এখন ভাবছিলাম স্নান করে নিবো, গরম লাগছে প্রচন্ড। তো তাহলে ওয়ার্কআউটটা করে নিয়ে তারপর স্নানটা করে নিই। হ্যাঁ, কারণ এই ঘর ছাড়া ওয়ার্কআউট করা খুবই মুশকিল, আর ওই ঘরে ওই ফ্রিজ টিজ আছে, সোফা টোফা আছে, ভুতো টুতো খেয়ে যাবো। আর ঘরে আমাদের অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট, হ্যাঁ ওর জন্যই বললাম, ভাবলাম যে ওই ঘর তাই করি। ঠিক আছে, তাহলে তাহলে ঠিক আছে, ফটাফট এগুলোকে সামটে নে, আর আমি হলো চুলটা বেঁধে নিই, তাহলেই হয়ে যাবে, রেডি হয়ে যাবো ফটাফট। তো ওয়ার্কআউট কমপ্লিট, ওয়ার্কআউট করে এখন খুব ভালো লাগছে সত্যি। আজকে খুবই বিরক্ত লাগছিল, মানে আমার না ওয়ার্কআউট না করলে এরকম হয়, মানে প্রচণ্ড রাগ ওঠে, কী কী হয় হতে থাকে, মানে মুড অফ হয়ে যায়, চিড়চিড়ে হয়ে যাই আমি, আর ওয়ার্কআউট করলে একদম মাথা টাথা একদম ঠান্ডা হয়ে যায়, ব্যাস এটাই কারণ করার। এখন ঘেমে টেমে ঝোল পুরো, মানে মাথাটা হালকা হয়ে গেছে, এখন যাবো জল খাবো, তারপর হলো স্নানে যাবো। ওয়ার্কআউটের আগে বেডশিটটা যেহেতু তুলে দিয়েছিলাম, তাই আবার এটাকে পাতলাম, সকাল থেকে 2-3 বার বেডশিটই ব্যাস লাগিয়ে গেলাম আজকে। মা এখানে সবজি কাটতে ব্যস্ত, মা পেঁয়াজ পেঁয়াজগুলো কিসের জন্য কাটছো? চিকেন হবে? হ্যাঁ আমি ভেবেছিলাম পেঁয়াজ দেখে। আর জলটা তো লাল কেন মা, ওই জলটা? যে বিট গাজর কাটলাম। ও বিট গাজর রেডি, মানে আজকেও জুস খেতেই হবে। এই যে এখানে বিট গাজরটা রাখা আছে, তো ভাবছি আমি এখন ফটাফট এটা জুসটা বানিয়ে ফেলি, তাহলে দিদি চলে আসলে ফটাফট খেয়ে নিতে পারবো। মার স্নান টান কমপ্লিট, মা ঠাকুরের নাম করছে, আর এদিকে রিয়া ওই জুসটা বানিয়ে রেখে দিয়েছে, ওইদিকে পেঁপেও কাটা আছে, এগুলো সব তো আমি খাবো না, এগুলো হলো সবারই, তো যে যতটুকু পারবে খাবে তত, আর বাকিটুকুটা ফ্রিজে রেখে দেওয়া হবে একদম পাকা, তো যতটা পারা হবে ততটা খেয়েই না হবে, না নষ্ট হয়ে যায়। তো এখন এই জুসটা খেয়ে নিবো, রিয়ার জন্য ওয়েট করছি, ও গেছে একটু বাথরুমে, আসলেই খেয়ে নেবো। মা তোমাকে আমি কতদিন বলেছি মাথাটা নিচু করে ভাবে বসে থাকবো না, ঘাটটাও হবে নিচু করে, তুমি তাও ওটাই করো, জানো তো এখানে কতটা মানে ডেঞ্জারাস ডিজিজ হতে পারে যদি তুমি ভাবে বসে থাকো বেশিক্ষণ, বাই চান্স কতজনের হয়েছে, কত ডেঞ্জারাস ব্যথা হয় সেটা, কতটা পেইনফুল, একদম বসবো না, সব মাথা সোজা করে পিঠ সোজা করে বসবা, তার এখন ধরে দেবো তো সেটা ডেকে বলছো না কেন, চুপচাপ বসে আছো আর ঘাড় নিচু করে, বারবার না বলি তাও ওই সেম জিনিসগুলি করতে থাকো তুমি। এপিসোড নাম্বার মনে আছে? ও হোয়াটসঅ্যাপে হবে, এটাকে ফুল স্ক্রিন করে নাও ঠিক আছে। মাকে ওই তারাখানাটা ধরে দেওয়ার চক্করে আমার পেঁয়াজটা বেশি মানে লাল লাল হয়ে গেল ভাজাটা, এখন যে কেমন হবে রান্নাটা কে জানে। সমস্ত বাটা মশলা আর মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম টোটালটাই এখানে মিশিয়ে দিলাম, এখন ভালো করে নাড়ানাড়ি করে একটু ঢেকে দেবো, 5 মিনিটের জন্য ঢেকে দেবো, তারপর বাড়িয়ে কষাবো, তাহলেই হয়ে যাবে। লাস্টে একটু গরম মশলা মিশিয়ে নামিয়ে দেবো। তোমাদের মধ্যে থেকে একজন কমেন্ট করেছিল আমাকে যে এই চিকেন রেসিপিটা শেয়ার করার জন্য, আজকে তো আমি ভুলে গেছি, নেক্সট একদিন প্রপার শেয়ার করে দেবো। মাঝে মাঝে না 1 মিনিটও ঢাকি না, শুধু কষাতে কষাতেই তোমার সেদ্ধ হয়ে যায়, তো আজকে ভাবছি একটু ঢেকে দেবো, নাকি কষাবোটা মার কাছ থেকেই শুনে আসবো, মা যেটা বলবে সেভাবেই করবো। মা মাংসটা কি ঢেকে করবো নাকি বাড়িয়ে কষাতে কষাতে যেটা সেদ্ধ হয়ে যায় সেভাবে করবো? বাড়িয়ে কষাতে কষাতে যেটা সিদ্ধ হয় না, হ্যাঁ ওটা বেশি টেস্ট হয়, টেস্ট বেশি হয়, তাহলে ওভাবেই করছি ঠিক আছে। কি করছেন দিদি উনি? এইটা নতুন নাম নাকি দিদি উনি? পাট শাক ভর্তি, তো এখানে পাট শাক ভাজা চলছে। হ্যাঁ ভালো করে ভাজবি, প্রচণ্ড টেস্ট যেন হয় একদম। আমার গলার মধ্যে কি হয়েছে, গলাটা একদম ভার ভার হয়ে গেছে। গরম জল খা দেবো? না না এখন খাবো না, পরে। আচ্ছা, আর আমার এখানে চিকেন বানানো অলসো কমপ্লিট, রিয়ার এটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়াটা করে নেব, তাই দেবো? হ্যাঁ এটা না ভালো স্মেল বেরিয়েছে রে, এটা টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এখনই বেরোবি? হ্যাঁ তোমরা জিন্সটা পরে নেবো, বের করে রেখেছি, হ্যাঁ তারপরে বেরোবো। আচ্ছা ঠিক আছে, কখন আসবি তাহলে, কতক্ষণ লাগবে? 1-2 ঘন্টার মধ্যে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ এরপর অন্ধকার হয়ে যাবে বল। হ্যাঁ সেটাও ঠিক, অলরেডি 5টা বেজেও গেছে, তো 6:30টার মধ্যে চলে আসবি, 6:30-6:30টার মধ্যে হ্যাঁ চলে আসবি। আর ওখানে জিন্সটাও বের করে রেখেছিস তাই তো, এটাই পরবি? হ্যাঁ এটাই পরবো, এটাই ঠিক হবে না দিদি? হ্যাঁ গরম লাগে না হলো অন্য কিছু? হ্যাঁ সেটাও ঠিক, চাপা চাপা জিনিস পরলে বেশি গরম লাগে, গরম লাগে।
তো অ্যাকচুয়ালি এখন আমি যাচ্ছি একটু ডিএসপি স্যারের সাথে দেখা করতে, ওনার কল এসেছিলো তো ওখানেই যাচ্ছি। অ্যাকচুয়ালি ডিএসপি স্যারের সাথে আমার পরিচয় হয়েছে লাইব্রেরি থ্রুতে, আমি যখন এখানে লাইব্রেরিতে ক্লাস করতাম তখন স্যার ওখানে ক্লাস নিতেন, তো সেই সূত্রেই ওনার সাথে পরিচয় আর তারপর থেকে আমি টাচে আছি ওনার। অ্যাকচুয়ালি উনি এতটাই ডাউন টু আর্থ, এতটাই হাম্বল যে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ওনার এত ভালো বিহেভিয়ার যে ওনাকে সামনাসামনি যখন ওনার সাথে কথা বলি, ওনাকে দেখি তখন এত বেশি মোটিভেট হই আর এত বেশি ভালো লাগে যে মানে আমি তো একটা খুবই সাধারণ মেয়ে, তারপরেও যে স্যার প্রত্যেকটা প্রবলেমে এতটা আমাকে হেল্প করে, মানে যেহেতু উনি জানেন যে আমি WBCS এর প্রিপারেশন নিচ্ছি তো স্যার বিভিন্ন সময় বিভিন্ন রকম ম্যাটেরিয়াল হোক বা গাইডেন্স হোক সেটা দিয়ে আমাকে হেল্প করে। শুধু আমি না, এরকম আরও প্রচুর ছেলেমেয়ে আছে আমাদের এখানে যারা আর কি ডিএসপি স্যারের সাথে এরকম টাচে আছে আর যাদেরকে স্যার হেল্প করেন, তো সেখানেই যাচ্ছি। হ্যাঁ, তোমাদের সবার কমেন্টগুলো পড়ছিলাম, ভীষণ ভালো লাগলো পড়ে। সুদীপা, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে ম্যাথসের জন্য কি আমি ইউটিউবের ভিডিওর মানে হেল্প নিই নাকি, তো আমি তোমাকে বলবো যে আমি শুধুমাত্র ইউটিউবের ভিডিওর হেল্প নিই না। অ্যাকচুয়ালি যদি কোনো টপিকে আমার প্রবলেম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমি ইউটিউবের ভিডিও আর কি গিয়ে দেখে থাকি সেই প্রবলেমটাকে সলভ করার জন্য, বাট পুরোপুরি আমি ইউটিউবের ভিডিওজের ওপর ডিপেন্ডেন্ট না। আমি আগেও বলেছি যে আমি নোটবুক যে অ্যাপটা আছে ওখানে আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে, তো সেখানেই সব ক্লাসগুলো আমি অ্যাটেন্ড করে থাকি। কারণ কি বলতো, যেটা আর কি হয় যে শুধুমাত্র ইউটিউবের ভিডিওর যদি ওপর মানে ডিপেন্ড করে থাকি, অনেক সময় এরকম হয় যে কোনো একটা জিনিস আমার পার্টিকুলারলি দরকার বাট কোনো কারণে সেটা আমি যে চ্যানেলটাকে ফলো করছি তারা হয়তো আপলোড করেনি, এরকম প্রবলেম হয়ে থাকে। তো যার জন্য আমি আর কি সেফ সাইডের জন্য আমার সাবস্ক্রিপশন নিয়ে রেখেছি আর আমি আমার ক্লাসগুলোকেও ভীষণ এনজয় করছি সেখানে। আর তার সাথে শ্রেয়া, তুমি সাজেশন দিয়েছো মা যেহেতু সুগারের পেশেন্ট তাই জন্য তুমি বলেছো যে সুগার ফ্রি বিস্কিট আর কি মাকে খাওয়াতে, তো ডেফিনেটলি আমরা ট্রাই করছি আর মাকেও কমেন্টটা পড়িয়েছি, তো মাও বলেছে হ্যাঁ ঠিক আছে খাবে, তো এতদিন তো কাজ হয়নি এখন তোমার কথা শুনে মা বলছে হ্যাঁ খাবে। আমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে আমাদের, আর তার সাথে যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও আমাদেরকে জিজ্ঞেস করে নিও, আমরা বলে দেবো ডেফিনেটলি। তো চলো এখন তো আমি বেরোবো, তো তার আগে আমি ভিডিওটাকে এখানে এন্ড করছি আর দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, সেই সাথে কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টিল দেন স্টে হ্যাপি স্টে হেলদি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।